हेलो फ्रेंड्स, वेलकम इन किचन क्वीन शाहेली। आज हमें कोनो रेसिपी वीडियो शेयर करब ना, आज हमें प्रेस्टीजर इलेक्ट्रिक बीटर अनबॉक्सिंग कर देखाबो, साथे एटा यूज करार प्रसेस एवं रिव्यू दिए देव। तो एई देखुन, एटार नाम होच्छे प्रेस्टीज हैंड मिक्सर, मॉडल नम्बर PHM 2.0। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত ফলো করেন তারা জানেন আমি কেক এবং ফ্রস্টিং ক্রিম সব কিছুই এতদিন হুইস্ক দিয়ে বানিয়েছি, তবে এই ইলেকট্রিক বিটারটা ইউজ করলে কিন্তু সেটা অর্ধেক টাইমে কিংবা অর্ধেকের কম সময়েই বানিয়ে নেওয়া যাবে। তো এবারে আসি দামের দিকে। এটার প্রিন্টেড প্রাইস কিন্তু 2195, আমি এটা অফলাইনে কিনেছি 1650 টাকা দিয়ে, আর এটা অনলাইনেও ইজিলি অ্যাভেলেবেল, তবে অনলাইনে সাধারণত 1900 থেকে 2000 মধ্যে এর দামটা থাকে, অফলাইনে কিনলে 1650 থেকে 1700 মধ্যেই পেয়ে যাবেন। এই বাক্সটা খুললে সবার প্রথমে যেটা পাবেন, 4টি স্টেইনলেস স্টিলের ইলেকট্রিক বিটারের ব্লেড। তো এরকম এক সেট কনিক্যাল শেপের ব্লেড রয়েছে, যেটা ইন জেনারেলি কেকের ব্যাটার বানাতে বা ফ্রস্টিং ক্রিম বানাতে ইউজ হয়। তো এটাই মেইন ইলেকট্রিক বিটারের মেইন পারপাসে ব্যবহার হয়। আর তা বাদে আরও এক সেট ডো বানানোর বিটার ব্লেড রয়েছে, তো এটা দিয়ে আপনারা পিজার ডো বা ব্রেডের ডো, যে কোনো ধরনের ডো বানিয়ে নিতে পারেন, আর এর স্টিল কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। আর এই বিটার ব্লেডগুলো খুব সুন্দর রবার ব্যান্ড দিয়ে প্যাক করাই ছিল, কিন্তু আমি আপনাদের দেখানোর আগে একবার নিজে খুলে দেখেছিলাম, সেই জন্যে রবার ব্যান্ডগুলো অলরেডি খোলা রয়েছে। এখন চলে যাই ভেতরের মেইন মেশিনটাতে। তো মেইন মেশিনটা আসছে এরকম হোয়াইট আর লাইট মফের কম্বিনেশনে, এটা ছাড়া অন্য কোনো কালার আমি অনলাইন বা অফলাইনে অ্যাভেলেবেল পাইনি। যথেষ্ট সুন্দর একটা কালার এবং এর শেপ সাইজ সব কিছুর দিক থেকে এটা একটা হ্যান্ডসাম লুকস ক্যারি করছে। এখন এর নিচের দিকে দেখুন, এর সিরিয়াল নাম্বার, পাওয়ার, ভোল্টেজ এবং ওয়ারেন্টি এভরিথিং ডিটেলস এখানে লেখা আছে। এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 1 ইয়ারের ওয়ারেন্টি। এটার বাটনস এবং এটাকে হ্যান্ডেল করার প্রসেস ভীষণই সিম্পল। প্রথমে রয়েছে ইজেক্ট বাটন, তারপরে অফ, আর তারপরে 3টে বাটন রয়েছে, লো, মিডিয়াম অ্যান্ড হাই। তো ইজেক্ট বাটনটার পারপাসটা আমি পরে বোঝাচ্ছি। তারপরে রয়েছে অফ, আর তারপরে 1 নম্বর হচ্ছে লো স্পিড, 2 নম্বর হচ্ছে মিডিয়াম স্পিড, আর 3 নম্বর হচ্ছে হাই স্পিড। দ্যাটস ইট। কিছু কিছু ইলেকট্রিক বিটারে 5টাও স্পিড ভ্যারিয়েশন পাওয়া যায়, বাট এটাতে কিন্তু 3টেই স্পিড ভ্যারিয়েশন রয়েছে। তো এখন চলে আসি এটার ওয়্যার লেন্থে। প্রায় 1.5 মিটার সমান লম্বা এটার ওয়্যারটা, তো যেটা আমার মনে হয় যথেষ্টই এনাফ। টেবিল থেকে যদি ইলেকট্রিক পয়েন্টটা অনেক দূরে থাকে, ইন দ্যাট কেস আপনাদের মাল্টি পয়েন্ট লাগতে পারে, আদারওয়াইজ ইটস এনাফ। তো এটা হচ্ছে মেইন দুটো হোল যেটাতে বিটার ব্লেড দুটো অ্যাটাচ করতে হবে। তো এইভাবে ভীষণ সিম্পল ওয়েতেই ব্লেডটা অ্যাটাচ করে নেওয়া যায়, জাস্ট একটু প্রেস করে দিলেই অ্যাটাচ হয়ে যাবে। এইভাবে আমি দুটো ব্লেড অ্যাটাচ করে দিলাম। তো এই দেখুন, এটা অ্যাসেম্বল করাও ভীষণ সহজ। এখন একবার চালিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে লো স্পিড, মিডিয়াম স্পিড অ্যান্ড হাই স্পিড। তো এটার মিডিয়াম একটা সাউন্ডও আছে, আর সাথে খুব সামান্য ভাইব্রেশনও আছে। এখন এটাকে ডিঅ্যাসেম্বল করা তো আরও সহজ। এই ইজেক্ট বাটনটা একবার প্রেস করলেই দেখুন একটা ব্লেড খুলে যাবে। আপনারা চাইলে এই একটা ব্লেড দিয়েও বিট করতে পারেন, যদি আপনার মিক্সিং বোলটা ছোটো থাকে, ইন দ্যাট কেস একটা ব্লেড দিয়েও বিট করা যেতে পারে। আর তারপর আরও একবার ইজেক্ট বাটনটা প্রেস করলে কিন্তু আরেকটা ব্লেডও খুলে যাবে। তো ঠিক একইভাবে আমি ডো মেকিংয়ের ব্লেডটা দিয়েও করে দেখাচ্ছি। দেখুন, ঠিক একইভাবে লো, মিডিয়াম আর হাই স্পিড, আর তারপর ইজেক্ট বাটন দিয়ে প্রথমবার প্রেস করলে একটা ব্লেড খুলে যাবে এবং সেকেন্ডবার প্রেস করলে আরেকটা ব্লেডও খুলে যাবে। তো এটা অ্যাসেম্বল আর ডিঅ্যাসেম্বল করা ভীষণই সিম্পল। আর এই বাক্সর ভেতরে আছে একটা ইউজার ম্যানুয়াল। তো এই ইউজার ম্যানুয়ালটাতে মেনলি দেখুন যেই ডিসক্রিপশনগুলো আমি এতক্ষণ বললাম সেগুলোই লেখা আছে। দেখুন, 1 ইয়ারের ওয়ারেন্টির ডিটেলসটাও এখানে দেওয়া আছে, আর এর স্পেসিফিকেশন এবং অ্যাটাচমেন্ট কীভাবে লাগাতে হবে, অ্যাসেম্বল ডিঅ্যাসেম্বলের ডিটেলস এভরিথিং বলা আছে। এই দেখুন, আমি অফলাইনে 1650 টাকায় কিনেছি, তার বিলটাও এখানে রয়েছে অ্যাটাচ করা। তো এই টোটাল স্পেসিফিকেশনটা আপনারা, কিছু ডুজ আর ডোন্টসও লেখা আছে, আপনারা চাইলে এটাকে প্রয়োজন অনুযায়ী পড়ে নিতে পারেন। আর এদিকে পিছনের দিকে ওয়ারেন্টি কার্ড রয়েছে। তো আমার এটা অলরেডি দেখা হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। এখন একটা বোলে আমি 2টো এগ হোয়াইটস আর 1টু লবণ নিয়ে নিয়েছি আপনাদের এটা রিভিউ করে দেখাবো বলে। এখন আমি লো স্পিডে এটাকে বিট করে দেখাচ্ছি। দেখুন, ঠিক 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা পুরো ফ্লাফি হয়ে যাবে, যেরকম ফ্লাফি এগ হোয়াইটস দরকার হয় আমাদের ফ্লাফি এগ অমলেট বানানোর জন্যে, ঠিক সেই রকম একটা কনসিস্টেন্সি 2 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো দেখুন, এই 1 মিনিটের মধ্যেই কিন্তু এগ হোয়াইটসটা অনেকটা ফ্লাফি আর রেডি হয়ে গেছে। আমি আরও 1 মিনিট এটাকে কন্টিনিউয়াস বিট করব লো স্পিডে। ঠিক 1 মিনিট 45 সেকেন্ডের মাথায় এইরকম সুন্দর সফট পিক চলে এসছে। এই দেখুন, এগ হোয়াইটসটা কতটা সুন্দর ফ্লাফি হয়ে গেছে। আমি আরও 1 মিনিট এটাকে বিট করব। তো আপনাদের সুবিধার জন্যে আমি একবার সিঙ্গেল বিটার ব্লেড দিয়েও করে দেখাচ্ছি। দেখুন, এই ইলেকট্রিক বিটারটার একটা প্লাস পয়েন্ট হলো, এটা 4 থেকে 5 মিনিট টানা বিট করে নিলেও কিন্তু হিট জেনারেট করে না সেরকম একটা।
তাই ফ্রস্টিং ক্রিম বানানোর সময় ক্রিম গরমে গলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপাতত 2 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কিন্তু এগ হোয়াইটটা ফ্লাফি হয়ে স্টিপ পিক দিয়ে দিয়েছে। আমি একবার উল্টেও দেখিয়ে নিচ্ছি, এই দেখুন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ, গুড বাই।